হবিগঞ্জে প্রায় কোটি টাকা খরচ করে তৈরি করা হয় আশ্রয়ণ প্রকল্পের অর্ধশতাধিক ঘর। কিন্তু নিচু জমিতে হয় একটু বৃষ্টিতেই ঘরে ঢোকে পানি। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগটা থাকে বেশ কয়েকদিন ধরে। তারপর নির্মাণের 3 বছর না যেতেই ঘরে দেখা দেয় ফাটল। সব মিলে বাধ্য হয়ে ঘর ছাড়ছেন ভূমিহীনরা। হবিগঞ্জের কাকাইল ছেও ইউনিয়নের গৃহহীনদের জন্য গড়ে তোলা হয় আশ্রয়ণ প্রকল্পটি। প্রথম ধাপে 51টি পরিবারকে দেওয়া হয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর। নতুন স্বপ্ন নিয়ে ঘর বাঁধেন গৃহহীনরা। তবে কিছুদিন যেতেই ঘোর কাটে। নিচু ভূমিতে হওয়ায় অল্প বৃষ্টিতেই পানি উঠে বাড়িতে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাতে হয় বেশ কয়েকদিন। তার উপর ঘরগুলোতে দেখা দিয়েছে ফাটল। বাথরুম টয়লেট ব্যবহারে প্রায় অনুপযোগী। এত সব সমস্যায় বাধ্য হয়েই ঘর ছেড়েছে 20টি পরিবার। নদীর পানি আয়ে গুলাজোর বৃষ্টি আয়ে এবার পানি আয়ে আয়ে তো নদীতে সব ডুবে যায়। একবার নিসার মাদে দিয়ে গেছে, বুঝলি, বিশার মাদে আমরা দিয়ে গেছে। আমরা বসে হইলে বাদে বুক পানি কম পানি হয়ে যায়। পানির কারণ তো মানুষ কিছু কিছু মানুষ আয়েও না আর জায়গাও। বাথরুমে দা পানি উঠে বাদে আমরা সাংগারি বানিয়ে তাহি। মাটি হালাই তাইতে আমরা একটু শান্তি থাকতে হারম। কই নাইলে তো তাহার মতো না। সাধারণ বন্যার পানি আইলে বাসে আর এখন 12 মাসের পিছন লাগে পানি। পানি করতেছে আল্লাহ শান্তি রাখছেন। বৃষ্টি হইতে গিয়া আমরা অশান্তি করতে আসা। আশ্রয়ণ প্রকল্পের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওয়াটার লগিং এর যে সমস্যাটা রয়েছে সেটির জন্য আসলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাহায্য আমাদের প্রয়োজন আছে। আমরা একটু কথা বলে দেখব যে এই বিষয়ে কি করা যায় বা এখন বর্তমানে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাত্র 3 বছর আগেই কালকিনি নদীর পাশে আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হয়, যাতে খরচ হয় প্রায় কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।